এখন প্রথমে যেটা বলি যে গতকাল ষষ্ঠ বেতন কমিশন যেটা পশ্চিমবঙ্গ সরকার 2015 সালের নভেম্বর মাসে তৈরি করেছিল, তার কমিশনের 6 মাসের মেয়াদ বাড়িয়েছেন গতকাল নোটিফিকেশন জারি হয়ে। সেই জারি করার ফলে কিন্তু কর্মচারীদের মধ্যে একটা সংশয় আশঙ্কা বেঁধেছে, তাহলে কি তাদের বেতন কাঠামো বাড়ছে না, মানে বাড়ছে না এবং এই সংক্রান্ত সুপারিশ কি জমা পড়ছে না, এই নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু যেটা নবান্ন সূত্রে আজ আমরা জানতে পেরেছি, এই বেতন কমিশন কিন্তু ডিসেম্বরের মধ্যেই কিন্তু তাদের যে কর্মচারীদের যে বেতন সংক্রান্ত যে পরিকাঠামো যে চেঞ্জের সুপারিশ, সেটা ডিসেম্বরের মধ্যেই কিন্তু তারা করার সম্ভাবনা প্রবল এটাই জানতে পারছে। এবং সেই সুপারিশ যেটা জমা পড়বে সেটা কিন্তু রাজ্য সরকার পর্যালোচনা করার পর এপ্রিল মাস থেকে 2019 এপ্রিল মাস থেকে সেটা কার্যকরী হওয়ার সম্ভাবনা রয়েছে, এখন কাজ চলছে। কিন্তু যেটা বেতন কমিশনের যেটা রয়েছে, বেতন কমিশন ষষ্ঠ বেতন কমিশন কিন্তু কন্টিনিউয়াসলি চলবে, যতদিন না সপ্তম বেতন কমিশন তৈরি হচ্ছে ততদিন এই ষষ্ঠ বেতন কমিশন চলবে। রাজীব, এই যে বলছো যে 2019 এপ্রিল থেকে নয়া বেতন কাঠামো চালু হতে পারে, এটা কি লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে সেক্ষেত্রে বিধিনিষেধ জারি হয়ে যাবে, সেই কারণেই আগের রিপোর্ট এবং আগে এই বিষয়ক সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার, কারণটা কি সেটাই, কি জানতে পারছো? অবশ্যই ডিসেম্বরে পরিচালনা খতিয়ে দেখার পর লোকসভা 2019 লোকসভা নির্বাচনের আগেই কিন্তু বেতন যে বিষয়টা, বেতন পরিকাঠামো যেটা ষষ্ঠ বেতন কমিশনের যে ইমপ্লিমেন্ট, সেইটা কিন্তু রাজ্য সরকার ঘোষণা করে দেবে, যেটা ইমপ্লিমেন্ট হবে কিন্তু এপ্রিল মাসে। অর্থাৎ রাজ্য সরকার এই লক্ষ্যটার এই দিকে লক্ষ্য রেখে কিন্তু এগোচ্ছে, তার সমস্ত পর্যালোচনা চলছে, ইতিমধ্যেই ফিনান্স দপ্তর বলো বা কমিশনের সমস্ত যেটা পর্যালোচনা চলছে, পতাকা বাড়ানো হবে পারবে, কিন্তু সবকিছু লক্ষ্য রাখা হচ্ছে 2019 লোকসভা নির্বাচন, তার আগে কিন্তু সমস্ত কিছু ঘোষণা হয়ে যাবে।